ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে শিল্প রসায়ন, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি হিসেবে আমরা জানি, পেপার কোড 2328-1, প্রথম অধ্যায় রাসায়নিক শিল্পের উন্নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসসি অনার্স তৃতীয় বর্ষ। এই প্রথম অধ্যায় এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখন বলবো, অর্থাৎ রাসায়নিক শিল্প উন্নয়ন, ডেভেলপমেন্টস অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিব। প্রথম অধ্যায় রাসায়নিক শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ হলো, একক পদ্ধতি ও একক প্রক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। শিল্পের বর্জ্য ও উপজাত বলতে কি বোঝো, পরিবেশের উপর এদের প্রভাব বর্ণনা করো। বাংলাদেশে রাসায়নিক শিল্পের উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ কী কী, বর্তমান পরিস্থিতি হতে পরিত্রাণ পাওয়ার জন্য একটি নীতিমালা প্রস্তাব করো। বাংলাদেশের অর্থনীতিতে রাসায়নিক শিল্পের ভূমিকা আলোচনা করো। আদর্শ কাঁচামালের শর্তসমূহ কী কী, শিল্প কারখানার স্থানীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ লেখো। রাসায়নিক শিল্প স্থাপনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হয়, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু টিকা, উৎপাদন ও বাজার মূল্যায়ন, শিল্পের ব্যয় বিশ্লেষণ, শিল্প কারখানার অবস্থান নির্ণয়। এই মূলত রাসায়নিক শিল্পের উন্নয়ন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।